কালকে যখন আসা হয়েছিল কি সমস্যা ছিল? ও কালকে শুধু কান কান ছিল আর খুব পেটটা মোচড় দিচ্ছিল। কালকে খুব কান ছিল এবং পেটটা খুব মোচড় দিচ্ছিল। তা আজকে কি ওরকম কাঁদছে? না আজকে ওরকম কাঁদে না, চুপচাপ আছে কিন্তু পেটটা মোচড় দিচ্ছে। আচ্ছা, মানে কালকের থেকে অনেক ভালো, অনেক ভালো আছে। আর এরকম এরকম যে কালকে কলে করে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল, চুপ করলেই কাঁদছিল, চুপ কলে যে এই চুপচাপ আছে এটা কালকে থাকছিল না, কালকে খুব কাঁদছিল, আজকে কাঁদে না। মানে চুপচাপ কলে নিয়ে বসে থাকলে কাল প্রচুর কাঁদছিল, কাঁদছিল, সেটা এখন কান্নাটা নেই। কালকে যে সব সময় ঘুরে বেড়াতে হচ্ছিল নিয়ে, ওইটা আজকে নেই। কালকে মানে ঘুমোচ্ছিল না, মানে ভেলেই থাকছিল। আই প্রেসক্রাইব ফর দিস কেস ক্যামোমিলা 12 রিপিটেড ডোজ, 15 মিনিট পর পর দিয়েছিলাম ক্যামোমিলা 12। এবং পেট ব্যথা ছিল কালকে, আমার মনে হয়েছিল যে পেট ব্যথাটা কোলে করে নিয়ে ঘুরে বেড়ালে আরাম থাকছিল। ক্যারিড ডিজায়ার, আমরা সকলেই জানি ক্যারিড ডিজায়ার ক্যামোমিলা খুব ভালো ওষুধ, সিনা আছে, এনটিএম ক্রুড আছে, কিন্তু সেগুলোতে ঘুরে বেড়ালে চুপ করে না। পালসিটেলাতে কী আছে, আলতো করে, অর্থাৎ আস্তে আস্তে যদি কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো হয় তাহলে চুপ করে। ব্রায়ানিয়া পেশেন্ট একদম কোলে নিয়ে ঘুরে বেড়ানো পছন্দ করে না, পালসটিলা আস্তে আস্তে আমাকে নিয়ে ঘুরে বেড়াকে এটা পছন্দ করে। কিন্তু ক্যামোমিলা খুব জোরে জোরে আমাকে নিয়ে ঘুরে দোলাক একটু কোলে করে নিয়ে ঘুরে বেড়াকে এটা পছন্দ করে। এনটিম ক্রুড কোলে উঠতে চায় কিন্তু কোলে উঠলেও সে শান্ত হয় না, তার দিকে তাকালেই পর্যন্ত বিরক্ত হয়। ক্যামোমিলার মধ্যেও প্রচুর ইরিটেবিলিটি আছে, এনটিম ক্রুডের মধ্যেও প্রচুর ইরিটেবিলিটি আছে। সিনাও আবার কোলে উঠতে চায় বাট কোলে উঠলেও সে শান্ত হয় না। সে অ্যাকচুয়ালি কী চায়? অ্যাকচুয়ালি দ্য চাইল্ড ডাজ নট নো দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট হি ওয়ান্টস। বাচ্চা নিজে কী চায় সে নিজেই জানে না, কখনো কোলে উঠতে চায়, কখনো নিচে নামতে চায়, কখনো এটা চায়, কখনো ওটা চায়। তো সিনা কেটে গেল, এনটিম ক্রুড কেটে গেল, যেহেতু কোলে উঠতে চায় বাট কোলে ওঠালেও কোলে নিয়ে ঘুরে বেড়ালেও শান্ত হয় না। এই বাচ্চা নিজে তো বলবে না কোলে উঠতে চাইছি, বিকজ 22 কত দিনের বাচ্চা, 28 দিনের, না 23 দিন, 23 দিনের। তো এনটিম ক্রুড কেটে গেল, পড়ে রইল ক্যামোমিলা। ক্যামোমিলার ওয়ান অ্যান্ড অনলি সিমটম দ্যাট অ্যামিলোরেশন অল দ্য ট্রাভেলস বাই দ্য ক্যারেড, বাই দ্য ক্যারি অর ক্যারিং, দ্যাট মিন্স ক্যারেড ডিজায়ার অলওয়েজ ওয়ান্টস টু বি ক্যারেড, অর্থাৎ সবসময় কোলে করে ঘুরে বেড়াতে চাই, কোলে নিয়ে তাকে কেউ ঘুরে বেড়া কেটে চাই। শুধুমাত্র এই সিমটমসের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো রোগী ক্যামোমিলা প্রেসক্রিপশন করতে পারি। ইট মে বি অ্যাবডোমিনাল পেন, ইট মে বি ফিভার, ইট মে বি কোল্ড কাফ, হোয়াট এভার মে বি দ্য নেম অফ দ্য ডিজিজ, উই ক্যান ডেফিনেটলি প্রেসক্রাইব দিস মেডিসিন, দিস ইম্পর্ট্যান্ট, দিস ওয়ান্ডারফুল মেডিসিন ক্যামোমিলা। হোয়াইল উই ফাউন্ড দ্য সিমটম দ্যাট পেশেন্ট অর চাইল্ড ওয়ান্টস টু বি ক্যারিড, এই যে বাচ্চা কোলে করে নিয়ে ঘুরে বেড়াক আমাকে চাই, এই সিমটমটাই হচ্ছে ক্যামোমিলার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিমটম, যে সিমটমটা ক্যামোমিলার মতন অন্য কোনো কোনো ওষুধের মধ্যে এতটা প্রমিনেন্টলি দেখা যায় না। তো এই সিমটমের উপর ডিপেন্ড করে ঘোরা এখন দোলানোর দরকার নেই, এই সিমটমের উপর ডিপেন্ড করে আমরা ক্যামোমিলা দিয়েছিলাম 15 মিনিট পরপর, 12 পোটেন্সিতে বললাম। তো পেশেন্ট এখন ভালো আছে কিন্তু পেটটা এখনও ফেঁপে আছে, পেটটা একটু ফেঁপে যেহেতু আছে এবং পেশেন্টের মধ্যে প্রচুর ইরিটেবিলিটি কালকে ছিল, পেশেন্টের মা যেহেতু মাংস খেয়েছে দুদিন আগে, এগুলোর উপর ডিপেন্ড করে এই ইন্টারপ্রিটেশন করে যে গ্যাসের একটু সমস্যা আছে, পেটটা ফুলে যেহেতু আছে, ফেঁপে আছে, এখন আমি নাক ভূমিকা দেব যাতে পেট ফাঁপাটা একটু কমে যায়। কিন্তু কালকের যে তীব্রতা ছিল বা ইন্টেন্সিটি ছিল পেট ব্যথা, সেটা কিন্তু এখন নেই। তো ক্যামোমিলা এখন নিজের কাজ করে দিয়েছে, এবারে আমি কী করবো, এবারে নাক ভূমিকা প্রেসক্রিপশন করছি। থ্যাংক ইউ।